সালাতের সিয়াম ফরজ হয়েছে, নামাজ আর রোজা ফরজ হয়েছে, সেই কোরআনের আয়াতের মাধ্যমে যাকাত আমাদের উপরে ফরজ করা হয়েছে। ইবাদতটা কেবলমাত্র একনিষ্ঠ ভাবে আল্লাহর জন্য করতে হবে। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি এবং তোমার কাছে আমি সাহায্য প্রার্থনা করি। পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহরও সন্তুষ্টি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وعن سفيان بن عبد الله الثقفي رضي الله عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم قل لي في الإسلام قولا لا أسأل عنه بعدك وفي رواية لا أسأل عنه غيرك قال قل آمنت بالله ثم استقم رواه مسلم وعن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن
বুজরুক হাজিপুর সরদারপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে মহতরম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম মঞ্চের সামনে উপবিষ্ট অত্র এলাকার দিন দরদি তাওহীদি ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা আমাদের নিজেদেরকে ধন্য মনে করছি। এজন্য যে দেখেন আজকে এমন একটি দিনে বা রাত্রে আমরা উপনীত যে আজকের রাতটা অতিবাহিত হয়ে গেলে কালকের দিন হবে এবছরের শেষ দিন। যদিও হিজরি বর্ষ হিসাবে বা চান্দ্র বর্ষ হিসাবে আজকে কিন্তু অলরেডি শুক্রবার পড়ে গেছে, তাই না? সূর্যাস্তের পরেই পরবর্তী দিনের সূচনা হয় আরবি হিসাবে। তো সেই হিসাবে আজকে কিন্তু বলা যায় যে শুক্রবার দিন আমরা পড়ে গেছি, শুক্রবার উপনীত হয়ে গেছি। দেখেন আজকের এই ইসলামী অনুষ্ঠানটা বা এই ওয়াজ মাহফিল বা যে কোনো ইসলামী সম্মেলন, এটা এমনই একটি অনুষ্ঠান যেখানে উপস্থিত হলে নিজেদের খলুসিয়াত বা নিয়াতটাকে ঠিক করে এখানে আসতে পারলে যতক্ষণ এখানে থাকা যাবে ততক্ষণ কিন্তু আমরা সওয়াবের মধ্যে থাকব। এখানে থাকলে প্রথমত আমাদের অনেকগুলি ফায়দা আছে। প্রথমত যে অনুষ্ঠানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়ে থাকে সেখানে ফেরেশতারা এর চারিদিকে ঘিরে রাখেন। এই অনুষ্ঠানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, আল্লাহ এখানে প্রশান্তি নাজিল করেন। এবং যারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটবর্তী ফেরেশতাদের নিকটে ফেরেশতাদের কাছে আলোচনা করেন। সর্বোপরি মানুষ যখন বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকে সেই সময়টা ব্যতিরেকে, সেই সময় বাদ দিয়ে যখন মানুষ এ ধরনের কোনো ইসলামী অনুষ্ঠানে উপস্থিত হয় তখন কিন্তু সে এই পাপাচার থেকে অন্তত বিরত থাকে। মানুষ বিভিন্নভাবে পাপ করে, সে যদি কখনো আজকের আমাদের দেশের প্রচলিত এই অবস্থায় এক কাপ চা খেতেও বসে তখনও কিন্তু দেখা যায় যে সেখানে টিভির স্ক্রিনে নানা ধরনের অশ্লীলতা আমাদের সামনে ভেসে আসে। তো সে তার প্রয়োজনে এই চা খেতে যাওয়া বা কোনো দোকানে কোনো কিছু কিনতে যাওয়া, তো সেখানে গিয়ে যদি তার চোখটা এই অশ্লীলতার দিকে পড়ে যায় তাহলে তার গুনাহই তো হবে। কিন্তু আজকে যখন আমরা এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকি তখন কিন্তু এই পাপাচার থেকে, এ ধরনের গুনাহ থেকে আমরা সর্বতোভাবে বিরত থাকতে পারি। সেজন্য এখানে আমাদের কল্যাণই বেশি, এখানে যতটুকু সময় আমরা ব্যয় করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কল্যাণের মধ্যে থাকব। আল্লাহ বলছেন ফাবাশশিরুল ইবাদ আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওল ফায়াত্তাবিউ আহসানাহ। আমার ওই বান্দাদের সুসংবাদ প্রদান করো এই মর্মে যে যারা আলোচনা শুনে, যারা কথা শুনে, অতঃপর এর মধ্যে যেগুলি উত্তম আছে সেগুলির অনুসরণ করে, তাহলে ওই সমস্ত লোক হচ্ছে তারাই আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন। উলাইকা হাদাহুমুল্লাহ,
তারা হচ্ছে এই সমস্ত মানুষ আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেছেন, সঠিক পথের দিশা দান করেছেন। তাহলে যেখানেই আমরা থাকি না কেন, যেখানে কোরআন হাদিসের এই আলোচনাগুলি হবে, সেখানে আমাদের উচিত হবে যে আমরা যেন মনোযোগ সহকারে আমরা সে আলোচনা শুনি এবং সেগুলি থেকে আমরা বেছে নিই বা কোরআন হাদিস অনুযায়ী যদি সে আলোচনা হয় তাহলে আমরা যেন সেটার অনুসরণ করি, তাহলে হেদায়েত লাভ করা যাবে। আজকে অনুষ্ঠানে আমি আপনাদের সামনে সূরা ফুসসিলাত বা হামিম সাজদা এর 30 এবং 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য বাণী থেকে দুটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর উপর ভিত্তি করে আমি আজকে আপনাদের সামনে আমার আলোচনা পেশ করার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখেন, পৃথিবীতে আমরা বহু ধরনের মানুষ আছি। আজকে পৃথিবীর 750 কোটি মানুষের মধ্যে মুসলমানদের সংখ্যা কত? খুবই সামান্য, 1/3 মুসলমান সারা বিশ্বে আমরা আজকে বসবাস করছি। এই 3/1 মুসলমানের মধ্যেও আমরা কিন্তু দেখা যায় যে মুসলমানরা নানা ধরনের মতাদর্শে, নানা ধরনের ইজমে, নানা ধরনের তরিকায় তারা লিপ্ত আছে। কিন্তু এগুলির মধ্যে সবাই কিন্তু হকের উপরে নাই, সবাই কিন্তু সঠিকতার উপরে নাই, সবাই কিন্তু যথার্থ বিষয়ের উপরে নাই, বরং হক কেবল আল্লাহর পক্ষ থেকে আসে। সঠিক যে জিনিসগুলি সেগুলি কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। হে মুহাম্মদ, তুমি বলে দাও হক তোমার প্রতিপালকের পক্ষ থেকে আসে, হক তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত আসে। সুতরাং ফামান শাআ ফালিউমিন, যে চায় সে যেন এই হকের উপরে ঈমান আনে, এর আনুগত্য করে, এটা বিশ্বাস করে, এটা মেনে নেয়। ওয়ামান শাআ ফালিয়াকফুর, আর যে চায় সে যেন এটাকে প্রত্যাখ্যান করে। কিন্তু শুনে রাখো, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমরা জালেমদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। তাহলে যে হক আল্লাহর পক্ষ থেকে আসে, এই হক আমাদের প্রত্যেকেরই অনুসরণ করতে হবে, মেনে নিতে হবে, এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আর সেই অনুযায়ী আমাদের কামল করতে হবে। দেখেন, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা বিগত জীবনে হয়তোবা ভুলের উপরে ছিলেন, হয়তোবা অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতাদর্শের উপরে ছিলেন, কিন্তু এখন তিনি হক খুঁজে পেয়ে এই হক মানার চেষ্টা করেছেন। অনেক সময় আবেগবশত, আবেগের বশবর্তী হয়ে, আবেগ তাড়িত হয়ে তারা কিন্তু হক থেকে বিচ্যুত হয়ে যান। ফলে যে জিনিসটা তিনি পেলেন সেখানে অটল না থাকার কারণে, হক থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে পরকালীন জীবনে কিন্তু তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। সেজন্য আমাদের করণীয় হলো যে আমরা যেটা সঠিক পেয়েছি, যেটা হক আমরা জেনেছি, তার উপরে আমাদেরকে অটল থাকতে হবে, তার উপরে আমাদেরকে অবিচল থাকতে হবে, তাহলে পরকালীন জীবনে নাজাত পাওয়া যাবে। আমি সেজন্য আজকে আপনাদের সামনে যে বিষয়গুলি উপস্থাপন করেছি, যে কোরআনের আয়াত এবং হাদিস পাঠ করেছি, সেক্ষেত্রে মূল আলোচ্য বিষয় হল হকের উপর টিকে থাকার উপায়। আমরা কি করে দিনের উপরে বা হকের উপরে টিকে থাকবো, সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যদি আমরা এই হকের উপরে টিকে থাকতে পারি, তাহলে ইহকালীন জীবনে শান্তি এবং পরকালীন জীবনে ইনশাআল্লাহ আমরা মুক্তি পাব, আমরা নাজাত পাব, আমরা জান্নাত লাভ করতে পারব। কিন্তু যদি কেউ হক পাওয়ার পরেও
হকের উপরে সে টিকে থাকতে না পারে, অটল থাকতে না পারে, সে যদি অবিচল থাকতে না পারে, তাহলে পরকালের জীবনে তার নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, কোনো উপায় নেই। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন হকের উপরে টিকে থাকতে পারি। জীবনের সব কিছু দিয়ে হলেও সাহাবা একরাম যেমন তাদের জীবনের সর্বস্ব ত্যাগ করে তারা হকের উপরে অবিচল ছিলেন, আমাদেরকে সেইভাবে চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমাদের প্রতিপালক হচ্ছে না আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা এর উপরে অবিচল থাকে, অটল থাকে, টিকে থাকে। তাতানাসসালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু, তাদের নিকটে ফেরেশতা এসে অবতীর্ণ হন এই মর্মে যে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহসানু, তোমাদের কোনো চিন্তাও নেই, তোমরা চিন্তাও করো না, তোমরা কোনো ভয়ও করো না, তোমরা কোনো চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর ওই জান্নাতের প্রতিশ্রুতি, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা দুনিয়াবি জীবনে এবং পরকালীন জীবনে আমরা তোমাদের বন্ধু, সাথী, অভিভাবক। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এই জান্নাতে তোমাদের জন্য তাই রয়েছে যা তোমরা মনে মনে চাও, প্রকাশ করনি কিন্তু মনে মনে আকাঙ্ক্ষা করেছো, ফিমা, তোমরা অন্তরে যা চেয়েছো, অন্তরে যা কল্পনা করেছো সেটাও পাবে। ওয়ালাকুম ফিহা মা ফিহা মা তাদউন, আর সেখানে ওই জিনিসও রয়েছে যা তোমরা চাইবে, উচ্চারণ করবে। তাহলে এটা কখন পাওয়া যাবে? যখন আমরা হকের উপরে, যখন আমরা যথার্থ বিষয়ের উপরে, ঠিক যেটা সেটার উপরে টিকে থাকতে পারবো, তখনই কিন্তু এটা পাওয়া যাবে। পক্ষান্তরে যদি আমরা হক থেকে বিচ্যুত হয়ে যাই, তাহলে কিন্তু এই ফজিলত, এই জান্নাত, এই জান্নাতের নিয়ামত, এটা কিন্তু পাওয়া যাবে না। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি ইসলামের এমন একটা কথা আমাকে বলেন, উল্লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু বাদাক, হে আল্লাহর রাসূল, ইসলামের এমন একটা কথা আপনি আমাকে বলুন যেটা আপনি আপনার পরে, আমি আপনার পরে আর কাউকে জিজ্ঞেস করব না, অফিরি ওয়াইতি গায়রাকা, অথবা অন্য রায়াতে আছে, অন্য বর্ণনায় আছে যে তিনি বললেন যে আমি আপনাকে ছাড়া আর অন্য কাউকে জিজ্ঞেস করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো যে আমি ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, অতঃপর তুমি এর উপরে অটল থাকো, এর উপরে অবিচল থাকো, তুমি এর উপরেই টিকে থাকবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 118। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন সেটা হলো এই, ইমান আনার পরে ইমানের উপরে অবিচল থাকতে হবে, টিকে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় চাচা, যিনি আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব যিনি গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন কে? আবু তালেব, তাই না? আবু তালেব। এই আবু তালেব কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, সে আবু তালেবের, তিনি 3 বছর পর্যন্ত সেখানে অন্তরীণ ছিলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু তালেব কিন্তু সেভাবে আবু তালেবের 3.5 বছর তিনি সেখানে অন্তরীণ থাকলেন, সেখানে তিনি কারাগারের মতো সেখানে বন্দী থাকলেন, সেখান থেকে বের হয়ে আসলেন। মক্কার কুরাইশরা যখন আবু তালেবের কাছে আসলো যে আবু তালেব, তোমার ভাতিজা আজকে আমাদের দিন ধর্মের বিরুদ্ধে কথা বলছে, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলছে, হয় তুমি তোমার ভাতিজাকে ঠিক করো, আর তা না হলে তাকে আমাদের হাতে তুলে দাও, আমরা তার ব্যবস্থা করছি। আবু তালেব বলেছিলেন, আমি বেঁচে থাকতে আমার ভাতিজার উপরে কেউ
একটা নখের আঁচড় দিক, এটাও আমি সহ্য করব না। কিন্তু দেখেন মৃত্যুর সময় এসে যখন উপস্থিত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, চাচা আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, এটা শুধু আপনি বলুন, আমি আল্লাহর কাছে আপনার ব্যাপারে সুপারিশ করব। চারিদিকে বসা আছে মক্কার কুরাইশদের নেতৃবৃন্দ বসা আছে, তাদের দিকে তাকাচ্ছে না, কি করবেন তিনি? তো দেখা গেল নেতৃবৃন্দ বলল যে আবু তালেব, আপনি এখন আপনার মৃত্যুর সময় আপনি এই শেষ মুহূর্তে আপনার বাপ দাদার ধর্মে চুনকালি লাগিয়ে যাবেন? আবু তালেব তখন বলল যে আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই আছি। তাহলে বোঝা যায় এই আবু তালেব সবকিছু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছেন, টিকিয়ে রেখেছেন, তাকে সাহায্য করেছেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি কিন্তু ইসলাম তাকে কবুল করতে পারলেন না। তাহলে হক জেনে বুঝে জানার পরেও কিন্তু তিনি এটা কবুল করা তার পক্ষে সম্ভব হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন সূরা শুআরা 214 নম্বর আয়াত নাযিল হয়, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকটাত্মীয়দেরকে সতর্ক করো, সাবধান করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সাফা পাহাড়ের পাদদেশে ডেকে বললেন, আমি যদি বলি যে পাহাড়ের অপর প্রান্তে একদল সুসজ্জিত বাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য তৈরি হয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে? তখন তারা বললো, হ্যাঁ আমরা সবাই বিশ্বাস করবো, কারণ তুমি আলামিন, তুমি কখনো মিথ্যা কথা বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে। দেখেন একটু আগেই যিনি ছিলেন আলামিন, একটু পরেই এই কথা যখনই বলছে তখন তাকে বলছে, আলিহাজা দাওয়াত নাই মোহাম্মদ, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছ, এই জন্যই কি তোমাদের এখানে সমবেত করেছ, তা বাংলাটা তোমার ধ্বংস হোক। সুতরাং এই কালিমা এমনই একটা বিষয় যে একটা স্বীকৃতি দেওয়ার পর এতে অবিচল থাকতে হয়, এটাকে মেনে নিতে হয়। এই কালিমার অর্থটা কি আছে? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এ কথার অর্থ হলো এই, আল্লাহকে রিজিক দাতা, আল্লাহকে পালন কর্তা, আল্লাহকে রক্ষা কর্তা, আল্লাহকে জীবন দাতা, আল্লাহকে মৃত্যু দাতা, সব কিছুর ক্ষেত্রে আল্লাহকে মেনে নেওয়ার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, এটাকে স্বীকৃতি প্রদান করা। আর এই স্বীকৃতি প্রদান করার পর আমাদেরকে এর উপরে অটল থাকতে হবে, বিচল থাকতে হবে, যদি সেক্ষেত্রে জীবনও চলে যায় তারপরেও আমাদেরকে এর উপরে অটল থাকতে হবে। দেখেন সূরা বুরুজে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, এই যে গর্তওয়ালাদেরকে ধ্বংস করা হলো বা হত্যা করা হলো, তাদের ইতিহাস আমাদের সামনে এখন জঞ্জাল করছে, আমরা জানি ইতিহাসটা হলো এই। সহিহ মুসলিমের 3005 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাইলের সময় ওই সময় এক ইয়েমেনে এক ইহুদি বাদশাহ ছিল, নাম তার ইউসুফ জুনাওয়াস। ইহুদি বাদশাহ যখন রাজ্য শাসন করত, তখন সে তার এই রাজ কার্য পরিচালনার জন্য সেখানে সে একজন জাদুকরকে রেখেছে। জাদুকর যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, তখন সে বাদশাকে বলল যে, বাদশাহ আমার তো বয়স হয়ে গেছে, কবে না কবে মারা যাই, তো আপনি আমাকে এমন একটা ছেলে দেন যাকে আমি আমার এই জাদুবিদ্যা শিখিয়ে যেতে পারি, যে ভবিষ্যতে আমারও বর্তমানে আপনাকে সহযোগিতা করবে। বাদশাহ তখন তার দেশের একটা তরুণ ছেলেকে, মেধাবী এক ছেলেকে এনে দিল এর জাদুবিদ্যা শেখার জন্য। ছেলেটা এই জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখতে, কিন্তু মাঝখানে দেখছে এসে একটা বৃদ্ধ লোক কি যেন করে, একটা ঘরের মধ্যে বসে সে কি যেন করে, কি একটা কিতাব পড়ে, এগুলো সে দেখছে। একদিন সে ওখানে ঢুকে বলছে যে, বাবা আপনি এখানে কি করেন? তখন সে বলছে, আমি আল্লাহর কিতাব পড়ি আর আমি আল্লাহর ইবাদত করি। তখন এই পাদ্রির কথা তার ভালো লাগলো,
সে তখন বলল যে আপনি আমাকে এগুলি শিখাবেন। তো সে রাজি হয়ে গেল। একদিকে সে জাদুকরের জাদুবিদ্যাও শিখে, আর একদিকে পাদ্রির কাছে সে আল্লাহর কিতাবের শিক্ষাও গ্রহণ করে। কিন্তু কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা যাচাই বাছাই করার মতো জ্ঞান তার নাই। ইতিমধ্যে মানুষের চলাচলের পথে একটা প্রকাণ্ড জানোয়ার এসে বসে গেল, তো চলাচলের পথটা বন্ধ হয়ে গেল। ছেলেটা তখন চিন্তা করলো যে আজকে আমার এই দুইটা বিদ্যার মধ্যে পরীক্ষা করার সময় এসেছে, কোনটা ঠিক। সে তখন একটা ছোট্ট পাথর নিয়ে বলছে, আল্লাহুম্মা ইন কানা রাহিব আলা হাক্কিন, হে আল্লাহ, যদি রাহিব অর্থাৎ পাদ্রি যদি সঠিক হয় তাহলে ফাক্তুলহু, আল্লাহ তুমি এই পাথরের আঘাতে ওকে হত্যা করে ফেলো, ওকে মেরে ফেলো। এই বলে সে পাথরটা নিক্ষেপ করলো, জানোয়ারটা সেখানেই পড়ে মারা গেল। মানুষের চলাচলের রাস্তা খুলে গেল, তারা যাতায়াত করলো, ছেলেটার মানে সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল। তখন তার কাছে কুষ্ঠরোগী, অন্ধ লোক, এরা সবাই আসতে লাগলো। ও ছেলেটা কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, তার কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। অন্ধ লোকের চোখে হাত বুলিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, তার অন্ধত্ব দূর হয়ে যায়। একসময় রাজার একজন বাদশার একজন মন্ত্রী ছিল, সে এই ছেলের কাছে আসলো, এসে বলছে অনেক উপঢৌকন নিয়ে আসছে, তুমি যদি আমার চোখ ভালো করে দিতে পারো তাহলে তোমার এই মাল সম্পদ যা আছে সব তোমার। ছেলেটা তখন বলছে যে দেখেন আমার এগুলির কিছু প্রয়োজন নাই, আর আমি কিন্তু আপনার এই চোখ ভালো করে দিতে পারবো না, তবে আপনি যদি আমার কথা মেনে নেন, আপনি যদি আল্লাহর প্রতি ইমান আনেন তাহলে আমি আপনার জন্য দোয়া করতে পারি, আল্লাহ হয়তো আপনার চোখ ভালো করে দেবেন। লোকটা তখন রাজি হয়ে গেল, সে আল্লাহর কাছে দোয়া করলো, তার চোখ ভালো হয়ে গেল। পরদিন রাজদরবারে সে ফিরে এসেছে, তখন রাজা জিজ্ঞেস করছে কী ব্যাপার তোমার চোখ ভালো হয়ে গেছে যে? তখন মন্ত্রী বলছে হ্যাঁ আমার চোখ আমার আল্লাহ ভালো করে দিয়েছেন। তখন বাদশা বলছে হ্যাঁ আমি তো তোমার আল্লাহ, আমি তো তোমার বাপ মানে রব, আমি তোমার চোখ ভালো করে দিয়েছি। মন্ত্রী বলছে না, আপনার এবং আমার রব যিনি তিনি আমার চোখ ভালো করে দিয়েছেন। বাদশা তখন অত্যন্ত খেপে গেছেন, বলছেন আমি ছাড়া তোমার আবার রব কে, তোমাকে এই কথা কে শিখিয়েছে? তখন সে বলছে আমাদেরকে আমাকে ওই ছেলেটা শিখিয়েছে। ছেলেটাকে ধরে আনা হলো, ছেলেটা বললো তুমি এগুলি কার কাছ থেকে শিখেছো? তোমাকে তো জাদুবিদ্যা শেখার জন্য পাঠিয়েছিলাম, তা তুমি আবার এগুলি কোত্থেকে শিখলে? তখন সে পাদ্রির নাম বলে দিল। এবার পাদ্রিকে নিয়ে আসা হলো এবং ওই মন্ত্রীকে আনা হলো, দুইজনকেই হত্যা করা হলো। আর ছেলেটাকে বলা হলো তুমি যদি তোমার আমাদের ধর্মে ফিরে না আসো তাহলে তোমাকে একইভাবে হত্যা করা হবে। ছেলেটা বললো সেটা কখনোই সম্ভব নয়। বাদশা তখন তাদের কিছু সৈন্য সামন্ত দিয়ে বললো যে ওকে পাহাড়ের উপরে নিয়ে যাও, আর নিয়ে গিয়ে তাকে বলবে যে তুমি আমাদের ধর্মে ফিরে আসো, যদি ফিরে না আসো তাহলে তোমাকে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো, তোমাকে হত্যা করবো। তাকে পাহাড়ের উপরে নিয়ে গেল। সৈন্যরা যখন তাকে এই কথা বলছে তখন বলছে এটা কখনোই সম্ভব নয়, আর পাশাপাশি সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি এই জালেমদের হাত থেকে যেভাবে সম্ভব যেভাবে হোক যে কোনো উপায় হোক আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। তখন পাহাড়ে কম্পন শুরু হয়ে গেল, সৈন্যরা সব পাহাড় থেকে গড়িয়ে পড়ে মারা গেল, আর সে একা জীবিত থাকলো। সে হাঁটতে হাঁটতে চলে আসলো বাদশার দরবারে। বাদশা দেখে জিজ্ঞেস করলো কী ব্যাপার, তোমাকে না মারতে পাঠিয়েছিলাম? তখন সে বলছে হ্যাঁ আপনি আমাকে পাঠিয়েছিলেন মারার জন্য, কিন্তু আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। বাদশা আরো রেগে গেছে, তখন আবার কিছু সৈন্য সামন্ত দিয়ে তাকে পাঠিয়েছে সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে তাকে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার জন্য। ছেলেটাকে নিয়ে যাওয়া হলো, সেখানে গিয়ে ওই একইভাবে তাকে বলা হলো তুমি যদি আমাদের ধর্মে ফিরে না আসো তাহলে তোমাকে সমুদ্রে ফেলে দিয়ে হত্যা করা হবে। ছেলেটা তখন আবার পূর্বের মতো আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি যেভাবেই পারো যেভাবে সম্ভব আল্লাহ তুমি আমাকে এই জালেমদের হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও। তখন দেখা গেল সেখানে প্রকাণ্ড রূপে ঢেউ উঠল, নৌকাটা ডুবে গেল, ছেলেটা ভাসতে ভাসতে কিনারায় চলে আসলো।
চলে আসলো। বাদশা দেখে তাকে দেখে পূর্বের চেয়ে আরো বেশি রাগান্বিত হয়ে গেল এবং বলল, কি ব্যাপার, তোমাকে মারতে পাঠিয়ে দিলাম, হত্যা করার জন্য পাঠিয়ে দিলাম? তখন ছেলেটা বলছে, বাদশা, আপনি আমাকে কখনোই হত্যা করতে পারবেন না, তবে যদি আপনি আমার কথা শুনেন, আমার কথা যদি মেনে নেন, তাহলে আপনি আমাকে হত্যা করতে পারেন। বাচ্চা বলছে, কি সেটা? সে তখন বলল, আপনি কোনো একটা খোলা ময়দানে একটা মঞ্চ তৈরি করবেন, সেখানে দেশের সব মানুষকে তিনি আপনি আহ্বান করবেন, আর আপনি আমার তুনির থেকে একটা তীর নিয়ে বিসমি রব্বিল গোলাম এটা বলে আপনি তীরটা নিক্ষেপ করবেন, তাহলে আমি মারা যাব। বাচ্চা মনে করলো, এটা তো একটা সহজ উপায়, যে কোনো উপায়কে যদি আমি সরাতে পারি তাহলে আমাদের দেশের লোকজন আর বিদর্ভী হবে না, বেঁচে যাবে, সুতরাং এটা তো একটা সহজ উপায়, ঠিক আছে তাই হবে। বাচ্চা তাই করলেন। নির্দিষ্ট দিনে বাচ্চা এই ছেলে, নাম তার কি আবদুল্লাহ বিন সামের, এই আবদুল্লাহ বিন সামেরের তুনিরের তীর থেকে, তুনির থেকে একটা তীর নিয়ে তিনি বিসমি রব্বিল গোলাম এটা বলে তীরটা নিক্ষেপ করলেন, ছেলেটা তখন মারা গেল। সারা দেশের লোকজন তখন বলল, আমার নাবির রব্বে হাজাল গোলাম, আমরা এই ছেলের রবের প্রতি আমরা সবাই ঈমান আনলাম। বাচ্চা দেখলো যে ভয়টা আমি করছিলাম যে এই ছেলে হয়তো আমাদের দেশের লোকজনকে বিভ্রান্ত করে ফেলবে, সেটাই তো ঘটে গেল। আবদুল্লাহ বিন সামের যে কাজটা করলো সেটা হলো এই, সে নিজের জীবন দিয়ে সে আদর্শটাকে প্রচার করে গেল, জীবন চলে গেল, কিন্তু আদর্শতে সে তো কখনো বিচ্যুত হয়নি। যে হক সে পেয়েছিল, যে হক সে গ্রহণ করেছিল, সেটা কোনো মতেই সে ছেড়ে দেয়নি, বরং তার জীবন চলে গেছে, জীবনটাকে সে বিসর্জন দিয়ে দিয়েছে, কিন্তু হক থেকে সে বিচ্যুত হয়নি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি সুনানে তিরমিজিতে উল্লেখ করেছেন যে ইউসুফ বিন জুনাওয়াজ সেই দিন 20,000 মানুষকে হত্যা করেছিল। কিভাবে? সে তার সৈন্য সামন্তকে নির্দেশ দিল যে তোমরা বড় করে গর্ত খনন করো আর সেখানে আগুন প্রজ্বলিত করো, আর এদেশের যত লোকজন আছে তাদেরকে ডেকে পাঠাও এবং তাদেরকে বলবে যে তোমরা যদি পূর্বের দিনে ফিরে না আসো তাহলে তোমাদেরকে আগুনে ফেলে দেওয়া হবে। লোকজনকে তারা তখন চেষ্টা করলো এইভাবে ফিরিয়ে আনার জন্য, কিন্তু লোকজন এই আগুনে ঝাঁপ দেওয়াটাই তারা পছন্দ করল, কিন্তু বাদশার এই পূর্বের ধর্মে তারা ফিরে আসতে চায়নি। সবশেষে একজন মহিলা ছিলেন যার কোলে দুগ্ধ পোষ্য ছেলে ছিল, যে দুধ খায় ছেলে কথা বলতে পারে না, মা তখন ইতস্তত করছে কি করব, একদিকে আমার সন্তান আর একদিকে আমার আদর্শ, আমি কোনটা টিকিয়ে রাখব। ছেলে তখন বলছে, মা, ইয়া উম্মি ইন্নাকা আলা হাক্কিন, হে আমার মা, নিশ্চয় আপনি হকের উপরে আছেন, আপনি সঠিকের উপরে আছেন। একথা যখন বাচ্চার মুখ থেকে শুনলো তখন সে আগুনে ঝাঁপ দিয়ে পড়ল। সুবহানাল্লাহ, দেখেন, দিন থেকে ফিরে যায়নি, হক থেকে ফিরে যায়নি, বরং দুনিয়ার এই আজাবকে, দুনিয়ার এই শাস্তিকে তারা গ্রহণ করেছে, কিন্তু কখনোই তারা নিজের আদর্শকে, হক যেটা তারা পেয়েছিল, এই হক থেকে তারা দূরে সরে যায়নি। সুতরাং আপনাকে আমাকে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বড় কিছু বিসর্জন দিতে হলেও আমাকে হকের উপরে টিকে থাকতে হবে, যে দাওয়াত, যে হক আমরা পেয়েছি, কোরআন এবং হাদিসের যে বাণী আমরা অবলম্বন করেছি, যে আমরা লাভ করতে পেরেছি, সে হকের উপর আপনাকে আমাকে টিকে থাকতে হবে। যদি আমরা তাই পারি তাহলে অবশ্যই পরকালীন জীবনে জান্নাত পাওয়া যাবে, আর যদি আমরা এখান থেকে দূরে সরে যেতে পারি, এখান থেকে দূরে সরে যাই দুনিয়াবি কোনো স্বার্থে, তাহলে জান্নাত আমাদের হাত ছাড়া হয়ে যাবে। আবদুল্লাহ বিন সামের আজকে তার এই নামটা বা তার এই ঘটনাটা সূরা বুরুজে আসহাবুল উখদুদ, পুতিলা আসহাবুল উখদুদ, ওই গর্তওয়ালারা, তাদের ওই যে তারা নিহত হয়েছে, তাদের এই বিষয়টা কিন্তু আমরা আজকেও কোরআনে তেলাওয়াত করছি, তাই না? আমরা কোরআনে পাঠ করছি, তাদের এই ঘটনাগুলি আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। মূসা আলাইহিস সালামের সময় ফেরাউনের কবল থেকে তার যে স্ত্রী ছিল, নাম কি আসিয়া, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক সময় যখন ফেরাউনের কবল থেকে, ফেরাউন তার উপর নির্মম অত্যাচার চালালো, তাই না,
নির্মম অত্যাচার। তখন সে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বিবনিলি ইন্নাক রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিন আল কওমি যালিমিন। হে আমার প্রতিপালক, তুমি তোমার নিকট আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো, আর তুমি আমাকে ফেরাউনের এই কর্মকাণ্ড থেকে, অত্যাচার থেকে তুমি আমাকে রক্ষা করো, আর তুমি এই জালেম সম্প্রদায় থেকে তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। তো বলছিলাম যে এই যে দেখেন, ফেরাউন প্রতাপান্বিত এক সম্রাট ছিলেন যার স্ত্রী ছিল আসিয়া। ফেরাউন আল্লাহ দ্রোহী, সে নিজেই আল্লাহ দাবি করেছে, আচ্ছা তার স্ত্রী হয়ে তিনি আল্লাহর প্রতি মানে নেই, এই হকের উপরে তিনি অবিচল ছিলেন, টিকেছিলেন, তিনি হক থেকে দূরে সরে যাননি, ফলে তার এই কর্মকাণ্ড, তার এই হকের উপরে টিকে থাকার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। আজকেও আমরা তেলাওয়াত করছি সূরা নূহ। তাহলে যুগে যুগে কালে কালে যারা এভাবে হকের উপরে অবিচল ছিলেন তাদের ইতিহাসগুলি আমাদের জানার দরকার, সেগুলি জেনে আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি উমাইয়া বিন খালফের ক্রীতদাস ছিলেন। মনিবের কথা না শুনে ক্রীতদাস যখন সে মুহাম্মাদের দাওয়াত গ্রহণ করেছে, তখন মনিব এতটাই রাগান্বিত হয়েছে যে তার গলায় রশি বেঁধে গরু ছাগলের মতো মক্কার অলিতে গলিতে তাকে টেনে বেড়িয়েছে। মরুভূমের এই উত্তপ্ত বালুতে এখানে তাকে শোয়ে রেখে বুকের উপর পাথর চাপা দিয়ে তাকে বলছে, হয় তুমি মুহাম্মাদের দিন থেকে ফিরে আসবে, আর না হয় এভাবেই তুমি মৃত্যুবরণ করবে। কিন্তু তিনি বারবার একটা কথাই বলতেন, আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, এক এবং অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাওয়ার সময় তিনি বললেন, হ্যাঁ আহাদি তোমাকে রক্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবু বকরকে বললেন, আবু বকর তোমার ভাই আল্লাহর বাস্তে আল্লাহর পথে সে নির্যাতিত হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ইঙ্গিত বুঝলেন, তিনি তখন বেলালকে ক্রয় করে তাকে আজাদ করে দিলেন, স্বাধীন করে দিলেন, তাই না? আজকে দেখেন পৃথিবীর এই ইতিহাস হকের উপর টিকে থাকার কারণে, সে কোরআন এবং হাদিসের উপর অবিচল থাকার কারণে আজকে আমরা আপনাদের আমাদের সন্তানের নাম রাখি বেলাল। কিন্তু অদ্বৈত প্রকাশ করার কারণে যে উমাইয়া বিন খালফ এই কাজটা করেছিল, কেউ কি তার নাম রাখে সন্তানের নাম রাখে না? দেখেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তারাও কিন্তু কেউ কখনো আবু জাহেলের নাম রাখে না, রাখে কি? রাখে না। কেউ কখনো ফেরাউনের নাম রাখে না, রং নমরদের নাম রাখে না, অথচ এ পৃথিবীর মানুষ বেলালকে চেনে, বেলালের নাম রাখে। কেন? সে তার জীবন দিয়ে হলেও আদর্শের উপরে সে অবিচল ছিল, টিকেছিল। সুতরাং আমাদেরকে সেই কাজ করতে হবে। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব বিন আরাদ, খুবাইব রাদিয়াল্লাহু আনহু, এদের ইতিহাসগুলি আমাদের কাছে আজকে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। তারা জীবনের সব কিছু ত্যাগ করেও তারা কিন্তু হক থেকে কখনো বিচ্যুত হননি। সুতরাং আমাদেরকেও চেষ্টা করতে হবে আমরা যেন সেই হকের উপরে টিকে থাকতে পারি, আমরা যেন যেই দিনের উপরে টিকে থাকতে পারি, আমরা যেন হকটাকে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে পরকালীন জীবনে ইনশাআল্লাহ নাজাত পাওয়া যাবে। কিন্তু কিভাবে সেটা, আমরা সেটা কিভাবে করব, সেই বিষয়গুলি আমাদের প্রত্যেকেরই জানা দরকার। আমরা কি করলে হকের উপরে টিকে থাকতে পারব? প্রথমত আমাদের সবারই আল্লাহর কাছে দোয়া করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান আমাদেরকে শিখিয়েছেন, তিনি বলছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। প্রভু হে, তুমি আমাদেরকে হেদায়েত দান করার পর আমাদের অন্তরটাকে তুমি আবার বক্র বাঁকা করে দিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা, আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে বাঁকা করে দিও না। বাদা ইন হাদাইতানা, যখন তুমি আমাদেরকে হেদায়েত দিয়েছই
তখন তুমি আমাদের অন্তরটাকে আর বাঁকা করে দিও না, মানে হেদায়েত থেকে বিচ্যুত করে দিও না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য রহমত নাজিল করো। ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয় তুমি সবচেয়ে বড় দাতা, হে আল্লাহ তুমি আমাদেরকে এই রহমত দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তিনি আল্লাহর কাছে দোয়া করতেন না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, হে আল্লাহ আমি তোমার কাছে আমি হেদায়েত কামনা করছি, আমি তোমার কাছে আল্লাহ ভীতি কামনা করছি, আমি তোমার কাছে সচ্চরিত্র নিষ্কলুষতা আমি এটা কামনা করছি, আর আমি তোমার কাছে মানুষ থেকে অমুখাপুখিতা কামনা করছি, আমি যেন কখনো মানুষের মুখাপুখি না হই, আমাকে যেন মানুষের কাছে হাত পড়তে না হয়। যে রাসূলের আগের মা পরের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন, যাকে তিনি মানবতার হেদায়তের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন সেই রাসূল আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত কামনা করছি। তাহলে আমাদের প্রত্যেকের প্রতিটি মুহূর্তে এই হেদায়েত আল্লাহর কাছে কামনা করা দরকার, কারণ আমরা নানা ধরনের পাপাচারে প্রতিনিয়ত লিপ্ত হয়ে আছি, কোনটা হক আর কোনটা বাতিল অনেক ক্ষেত্রে আমাদের বিবেকে আমাদের জ্ঞানে এটা ধরে না যে আসলে হক কোনটা। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই এই দোয়া করা দরকার যে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়াত দান করো, আমাদেরকে হেদায়াত দেওয়ার পর আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে বাঁকা করে দিও। এই দোয়া আমাদের প্রতিটি মুহূর্তে সকালে সন্ধ্যায় সর্বাবস্থায় আমাদের এটা করা দরকার। দুই নম্বর বিষয় হলো আমাদেরকে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদের সর্বতোভাবে প্রত্যাবর্তন করা দরকার। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথ অবলম্বন করে, পথ অবলম্বন করার জন্য প্রচেষ্টা চালায়, আমরা তাদেরকে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে সঠিক পথে পরিচালিত করি। আর আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদের সাথে থাকেন, সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। তাহলে আল্লাহর পথে আমি আপনি যদি আল্লাহর পথে চলার জন্য চেষ্টা করি তাহলে আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করবেন, এই পথে চলার জন্য পরিচালিত হওয়ার জন্য তিনি আমাদেরকে তৌফিক দান করবেন, তাহলে আমাদেরকে চেষ্টা করা দরকার, তাই না? কিন্তু দেখেন আমাদের চেষ্টাগুলি কেমন হয়, আমাদের চেষ্টাগুলি এমন হয় যে যেখানে আমাদের সুবিধা সেটা আমরা পালন করি, যেখানে আমাদের অসুবিধা সেটা আমরা ছেড়ে দিই। সুবিধা কোনটা? সুবিধা হলো এটা, সালাত আদায় করতে এক্সট্রা কোনো পয়সা লাগে না। পয়সা লাগে? লাগে না। আপনি সালাত আদায় করলেও আপনার পয়সা লাগবে না, আপনি যদি সালাত আদায় নাও করেন তাও আপনার পয়সা লাগবে না। সুতরাং যেহেতু পয়সা লাগে না সেজন্য আমরা সালাত আদায় করি। দেখেন সিয়াম পালন করতে এক্সট্রা কোনো পয়সা লাগে না, লাগে কি? লাগে না, এক্সট্রা কোনো খরচ হয় না, কারণ বাড়িতে আমাদের যা আছে তাই খেয়ে আমরা সাহারি করি, সেটি দিয়ে আমরা ইফতার করি, তাহলে এক্সট্রা কোনো পয়সা লাগে না, এই জন্য আমরা সিয়াম পালন করি। কিন্তু এই মানুষগুলি যিনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, এই লোকটাই যখন যাকাত দিতে বলা হয় তখন তিনি গড়ি বসে করেন, না আমাকে আমার যাকাত খরচ হয়নি, আমার এইটা নাই, আমার ওই সমস্যা, আমার অনেক ঋণ আছে, আমার তো এত কিছু নাই, তাই না? এই গড়ি বসে তখন শুরু হয়ে যায়। তাহলে যে কোরআনের আয়াতের মাধ্যমে আপনার আমার উপরে সালাত আর সিয়াম ফরজ হয়েছে, নামাজ আর রোজা ফরজ হয়েছে, সেই কোরআনের আয়াতের মাধ্যমে যাকাত আমাদের উপরে ফরজ করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসা উচিত নয়? যে কোরআনের আয়াতের মাধ্যমে আপনার আমার উপরে সালাত সিয়াম হজ যাকাত এগুলি ফরজ করা হয়েছে, সেই কোরআনের আয়াতের মাধ্যমে আপনার আমার উপরে কর্দার বিধান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। কিন্তু সমস্যা হলো এই, সালাত সিয়াম আদায় করতে টাকা লাগে না, সমস্যা হয় না, কিন্তু যখনই আপনি যাকাত দেওয়ার কথা বলা হবে তখন আপনার মনে করবেন সম্পদ আমার কমে যাবে, আর এতগুলি টাকা দেওয়া যায়নি, প্রতি লাখে 2500 টাকা করে দিতে হবে, চারটে কেন কথা, এত কষ্ট করে টাকা উপার্জন করে আমাকে যাকাত দিতে হবে, এতগুলি টাকা কমে যাবে, ভাবছেন? জমিতে ওষুধ দিতে হয়, সম্পদ যদি ফসল উৎপাদিত হয় 18 মণ 30 কেজি হলে
750 কেজি যদি হয় তাহলে যে জমিতে সেচ দিতে হয় সেই জমি থেকে 20 ভাগের এক ভাগ ওসর দিতে হয়, যাকাত দিতে হয়। যে জমিতে সেচ দেওয়া লাগে না, বৃষ্টির পানিতে, নদীর পানিতে, প্রবাহিত পানিতে এমনি ফসল উৎপাদিত হয়, সেই জমিতে 10 ভাগের এক ভাগ ওসর দিতে হয়, যাকাত দিতে হয়। তো দেখছেন, আর এতগুলো কষ্ট করে টাকা পয়সা খরচ করে আমি সম্পদ এই ফসল উৎপাদন করলাম, এখন আমার এতগুলো দিয়ে দিতে হবে? শয়তান আপনাকে আমাকে বিভ্রান্ত করে ফেলছে, এখানেই সমস্যা। তাহলে এটা করা যাবে না। তাহলে এখানে কি আমাদের আল্লাহর কাছে ফিরে আসা উচিত নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকা, যাকাত দেওয়ার কারণে সম্পদ কমে যায় না। যাকাতের এক অর্থ হচ্ছে প্রবৃদ্ধি লাভ করা, যাকাতের এক অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ বাড়ে, কখনো কমে যায় না। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা মনে করি কমে যায়। আমাদের আলোচনা যেহেতু সেদিকে নাই, আমরা সেদিকে যাব। অর্থের বিধান মানতে হলে, মেনে চলতে হলে অনেক সমস্যা হয়। নিজের ভাই, আমার বড় ভাই আছে, ছোট ভাইয়ের বউ আমার সামনে আসতে পারবে না, আমি মামাতো ভাই, খালাতো ভাই, আমি চাচাতো ভাই, ফুফাতো ভাই, আরে আমার ফুফাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, এগুলো আমার সামনে আসতে পারবে না, এটা কি কথা, তাই না? অথচ এইটাই হলো আল্লাহর বিধান। যে না, ব্যভিচার এগুলি কোথায় ঘটে? এটাকে দূরে যেয়ে ঘটে, পশ্চিম কালেও নয়, এগুলি এই সব মানুষের মধ্যে ঘটে। দেব, ভাসুর, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এগুলির মধ্যেই এই ধরনের ঘটনা ঘটে। এ কারণেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রসুল, আপনি দেবর সম্পর্কে কি বলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলহামু আকাল মাউত, দেবর হচ্ছে মৃত্যু তুল্য। অর্থাৎ তার সাথে ওইভাবে আচার আচরণ করতে হবে, দূরে থাকতে হবে, নিজেকে বাঁচিয়ে চলতে, ইজ্জত আবরু আপনাকে আমাকে রক্ষা করতে হবে। যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন, আকিমুস্সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওই কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন, ওয়া কুল লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম। হে মুহাম্মদ, তুমি মুমিনদেরকে বলে দাও, তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। পরের আয়াতে আল্লাহ বলছেন, সূরা নূরের 30 এবং 31, পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুজ্জুনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। হে মুহাম্মদ, তুমি মুমিনা নারীদেরকে বলে যাও, তারা যেন তাদের লজ্জাস্থানকে, তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন সৌন্দর্য প্রদর্শন করে না চলে। কিন্তু দেখেন, আমাদের সমাজে এটা অহরহ চলছে। বাড়িতে থাকলে যেখানে সৌন্দর্য বিধানের কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে, স্বামীর সাথে তার মনোরঞ্জনের জন্য সব কিছু করবে, সাজসজ্জা যা কিছু দরকার স্ত্রী স্বামীর সামনে করবে, কিন্তু স্বামীর সামনে এই ময়লা আবর্জনা, কাপড় চোপড়ে, এসে ছেঁড়া ময়লা, এগুলি পরে থাকে। যখন বাইরে যাবে, বাজারে যাবে, যখন বেড়াতে যাবে, তখন কিন্তু সুন্দর করে সাজ গোজ, মেকআপ টেকআপ মেকে একেবারে একাকার অবস্থা। এমনকি বেড়াইতে যাওয়ার সময় অনেক সময় বিউটি পার্লারে গিয়েও চুলটাকে সুন্দর করে সাইজ করে নিয়ে আসে, এই পরে যাচ্ছে। অথচ এটা দেখাবে কাকে? অন্য মানুষকে। তাহলে পর্দাকে এটাকে বলে? এটাকে পর্দা বলে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে পরিচালিত হওয়ার জন্য চেষ্টা করবে, তাহলে তাদেরকে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে আমরা তাদেরকে পরিচালিত করব। সুতরাং হকের উপর টিকে থাকার জন্য আমাদের দুই নম্বর বিষয় হলো যে আমাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে সার্বিকভাবে। শুধু সালাত সিয়াম আদায় করার মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়, বরং ইসলামের আরও যে বিষয়গুলি আছে, বিধানগুলি আছে, সেগুলি আমাদের প্রতিপালনের মাধ্যমে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তিন নম্বর বিষয় হলো, আমরা যে সমস্ত আমলগুলি করি, এই আমলের ক্ষেত্রে আমাদের একনিষ্ঠতা বজায় রাখতে হবে। আল্লাহ বলছেন, ওমা অমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তাদেরকে তোকে বলে এই দিন দেশে দেওয়া হয়েছিল যে তারা দিনকে অর্থাৎ ইবাদতকে কেবল আমার জন্যই খালেস করবে। তাহলে ইবাদত কার জন্য হবে? ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্য হবে। আমরা যখন সালাতে দাঁড়াই, তখন প্রত্যেকে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, তাই না? সূরা ফাতিহা পাঠ করি। সেখানে কিন্তু আমি আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতে, কমপক্ষে ফরজ সালাতগুলি যখন আমরা পড়ি, ধরেন আমরা নফল বাদ দিলাম, সুন্নাত, নফল, বেতের, এগুলো আমরা বাদ দিলাম, পাঁচ ওয়াক্ত 17 রাকাত ফরজ সালাতে
আমরা যখন সূরা ফাতিহা পড়ছি তখন কিন্তু আপনি আমি প্রত্যেকই বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি এবং তোমার কাছে আমি সাহায্য প্রার্থনা করি, আল্লাহ আমি তোমারই ইবাদত করছি এবং তোমার কাছেই আমি সাহায্য প্রার্থনা করছি। তাহলে আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমি তোমার ইবাদত করছি, কিন্তু এই বান্দা যখন বিপদে পড়ে তখন কি করে এই খানকা মাজারে কবরে এর পাশে চলে যায়, কি করে যায়? এখানে এসে আপনি বলছেন আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আপনি যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন তখন আপনি ডাক্তারকে গিয়ে বলছেন ডাক্তার সাহেব আপনাকে ছাড়া আমার আর কোনো উপায় নেই, তাহলে এটা কি একমাত্র আল্লাহর ইবাদত করা হলো? সাহায্য কি আল্লাহর কাছে চাওয়া হলো? অবশ্যই নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া বুনাইয়া, হে বচ্চো, উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটি বিষয় শিক্ষা দেব। ইহফাজুল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। ইহফাজুল্লাহ তাজিদুহু তুজাহাকা, তুমি আল্লাহর বিধানকে সংরক্ষণ করো, আল্লাহকে তুমি সামনে পাবে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে তখন তুমি আল্লাহর কাছে চাইবে। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাওয়ার প্রয়োজন মনে করবে তখন আল্লাহর কাছেই সাহায্য চাবে। ওয়ালাম আন্না হাযাল উম্মাহ লাউ ইসতামা আলা আইয়ান ফাউকা বিশাইইন, জেনে রাখো সারা পৃথিবীর মানুষ যদি তোমার কোনো উপকার করতে চায়, যদি সমবেত হয় যে তোমার কোনো উপকার করবে, লায়ান ফাউকা বিশাইইন ইল্লা কদ কাতাবাল্লাহু লাক, তোমার কোনোই উপকার করতে পারবে না কেবল যতটুকু তোমার ভাগ্যে যা আল্লাহ লিখে রেখেছে। ওয়ালা ইসতামা আইয়াযুরুকা বিশাইইন, আর যদি তারা সমবেত হয় যে তোমার কোনো অপকার করবে, ক্ষতি করবে, তোমার কোনো অনিষ্ট করবে, লাইয়াযুরুকা বিশাইইন ইল্লা কদ কাতাবাল্লাহু লাক, তারা তোমার কোনোই ক্ষতি করতে পারবে না কেবল অতটুকু যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে লিখে রেখেছে। রুফিয়াতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, ভাগ্য লেখার এই যে কলম এটাকে তুলে নেওয়া হয়েছে আর দফতর এই ভাগ্যলিপি এটা শুকিয়ে গেছে, সুতরাং নতুন করে আর কোনো কিছু আর লিখিত হবে না। আহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ভাই আমিনুল ইসলাম এই গত 15 তারিখে মারা গেলেন। কত চেষ্টা করা হলো কিন্তু আল্লাহ তার হায়াত ওই পর্যন্ত নির্ধারণ করে রেখেছিলেন। কাজে দুনিয়ার মানুষের এত চেষ্টা, আমাদের এত দোয়া, এগুলি সব কোনো কাজে লাগেনি। হ্যাঁ, কাজে লাগেনি বলতে আমাদের চেষ্টা আমরা আমাদের মতো করেছি, তাই না? আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, আল্লাহুম্মা আমিন। এভাবে করে আমাদের প্রত্যেকের ভাগ্য এটা পরিবর্তনযোগ্য নয়। সুতরাং আপনার আমার সাহায্য চাওয়ার জায়গা একটাই, সেটা হলো আল্লাহর কাছে। ইবাদতের ক্ষেত্রেও তেমনি আপনি আমি প্রত্যেকেই আপনার আমার ইবাদত হতে হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন, সহিহ মুসলিমের হাদিস নম্বর 8, সহিহ বুখারী হাদিস নম্বর 160। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে একজন লোক আসলেন, আমরা একদিন বসাছিলাম, একজন লোক আসলেন অনেক দূর থেকে, তার পোশাক পরিচ্ছদ ধবধবে সাদা, চুলগুলি কুচকুচে কালো, লাইউরা আসারু সফর, লাইউরা আলাইহি আসারু সফর, তার এই সফরের কোনো চিহ্ন তার মধ্যে নাই আর আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারছে না। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলো, তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দুই হাতটাকে রানের উপরে রাখলো। এরপরে বললো আখবির নিয়া মোহাম্মদ, আখবির নিয়া আনিল ইসলাম, হে মোহাম্মদ ইসলাম সম্পর্কে আমাকে বলো। রাসূল উত্তর দিলেন, এরপর বললেন আখবির নিয়া আনিল ইমান, ইমান সম্পর্কে বলো। রাসূল বললেন, এরপরে তিনি বললেন আখবির নিমাল ইহসান, হে মোহাম্মদ আমাকে বলো তুমি ইহসান কাকে বলে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি ইবাদত করবে এইরকম যে যেন তুমি আল্লাহকে দেখছো, যদি সেটা সম্ভব না হয় তাহলে তুমি মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছেন। যদি আমাদের এখানে আমাদের পাশে যদি উপজেলা চেয়ারম্যান এসে বসে তাহলে কথাবার্তা আমাদের একটু সেরকম হিসাব করে বলতে হবে যে কোনোটা যেন ভুল হয়ে না যায়, তাই না? যদি উপজেলা চেয়ারম্যান না হয়ে যদি এমপি সাহেব এসে বসে তখন তো আমরা চিন্তা করবো এমপি সাহেব আছে, যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে এখনই ধরে বসবে। আচ্ছা এমপি না হয়ে যদি প্রধানমন্ত্রী আসে তখন কি অবস্থা হবে? তখন তো আমাদের সবার গা কাঁপা শুরু হয়ে যাবে, তাই না? দেখেন দুনিয়ার এই প্রধানমন্ত্রীর ভয় আমরা করি, আমরা এমপির ভয় করি, আমরা উপজেলা চেয়ারম্যানের ভয় করি, আমরা চেয়ারম্যানের ভয় করি, অথচ এদের যিনি স্রষ্টা সেই আল্লাহকে আমরা ভয় করি না। অথচ রাসূল বলছেন বান্দা যখন সালাত আদায় করে আল্লাহ তখন তার দিকে তার দৃষ্টিটাকে নিবদ্ধ রাখে। এই প্রসঙ্গে একটা হাদিস বলি আমরা, সুনানে তিরমিজি 2663। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহিয়া বিন জাকারিয়া রাদিয়াল্লাহু জাকারিয়া আলাইহিস সালামকে এই পাঁচটি বিষয় নির্দেশ দিলেন। আল্লাহ তাকে বললেন যে তুমি এই পাঁচটি বিষয় নিজে আমল করো এবং তোমার উম্মতদেরকে এগুলি অবহিত করো যেন তারা এগুলি আমল করে, কিন্তু তিনি এটা করতে একটু কিছুটা বিলম্ব করলেন। এ সময় ঈসা আলাইহিস সালাম এসে বললেন যে আল্লাহ আপনাকে এই পাঁচটি বিষয় নির্দেশ দিয়েছিলেন কিন্তু আপনি এই বিষয়গুলি জনগণকে জানাতে এটা প্রচার করতে আপনি কিছুটা বিলম্ব করেছেন, সুতরাং আপনি যদি চান আপনি যদি আমাকে নির্দেশ দেন তাহলে আমি এই বিষয়গুলি মানুষকে অবহিত করি। আপনারা জানেন কেবলমাত্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বিগত যুগের নবী রাসূলগণ কিন্তু এক এক গোত্রের জন্য তারা প্রেরিত হতেন, তারা অ্যাট এ টাইম অনেক নবী থাকতেন, কিন্তু আমাদের নবী শুধু সারা পৃথিবীর জন্য তিনি একমাত্র নবী রাসূল। তো ইয়াহিয়া বিন জাকারিয়াকে এসে বললেন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি মানুষকে বলি। তিনি তখন বলছেন যে দেখুন আল্লাহর নির্দেশ প্রতিপালনে আপনি যদি আমার চেয়ে অগ্রগামী হয়ে যান তাহলে আমি ভয় করছি যে আল্লাহ আমাকে এই জমিনের মধ্যে ধসিয়ে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহর একটা নির্দেশ এটা বিলম্ব করছেন আর তার থেকে যদি অন্য কেউ অগ্রগামী হয়ে যায় তাহলে তিনি ভয় করছেন যে আল্লাহ তাকে জমিনে ধসিয়ে দেবেন। আর আমরা প্রতিনিয়ত আল্লাহর কত আদেশ নিষেধ এগুলি আমরা অমান্য করছি, তাই না? এই যে শয়তানের কথা আমরা শুনি, শয়তানকে কি আমরা কেউ দেখেছি? দেখিনি, কিন্তু শয়তানের কর্মকাণ্ড তো আমরা বুঝতে পারি, তাই না? বুঝতে পারি তো। এই শয়তান সে তার ইবাদতের মাধ্যমে ফেরেশতাদের স্তরে চলে গিয়েছে, কিন্তু আল্লাহর একটা নির্দেশ উসজুদুলি আদম, আদমকে সেজদা করো, কিন্তু সেই শয়তান সেজদা করে, সেজদা না করার কারণে একটা নির্দেশ প্রতিপালন না করার কারণে শয়তান যদি জান্নাত থেকে বিতাড়িত হয় তাহলে আমরা প্রতিদিন কত শত নির্দেশ আমরা অমান্য করছি, আমাদের অবস্থাটা কি হবে? আমাদের কি ভয় করা উচিত নয়? আমাদের ভয় করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে শাস্তি দিতে পারে। সুতরাং ইয়াহিয়া বিন জাকারিয়া রাদিয়াল্লাহু সালাম তিনি বললেন, লোকজনকে নির্দেশ দিলেন যে তাদেরকে বাইতুল মাকদেসে জমা হওয়ার জন্য বলুন। মানুষ তখন বাইতুল মাকদেসে জমা হল। এবার সেখানে মানুষ চারিদিকে ভরে গেল। তিনি তখন আসলেন, এসে বললেন যে দেখুন আল্লাহ আমাকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিয়েছেন আর এই পাঁচটি বিষয়ে তিনি আপনাদেরকে জানাতে এবং এগুলি মানতে বলেছেন। প্রথম নির্দেশ হলো যে তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, কারণ আল্লাহর সাথে শরীক করার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যাকে যে ব্যক্তি তার হালাল ইনকাম থেকে একটা গোলাম ক্রয় করেছে, অতঃপর তাকে নিয়ে এসে বলেছে যে দেখো এগুলি আমার কাজ আর এটা আমার বাড়ি,
তুমি এই কাজ করবে, যা উপার্জন হবে তাই আমাকে দিবে। কিন্তু এই গোলামটা কি করে, সে যা উপার্জন হয় সেটা অন্য মানুষকে দিয়ে দেয়। তিনি বলছেন, তোমাদের মধ্যে কেউ কি এই ধরনের গোলামকে রাখবে? সবাই বলছে, না না না, আমরা এই ধরনের গোলাম রাখবো। তাহলে আপনি ইবাদত করে আল্লাহর সাথে শরীক করার উদাহরণ হলো ওই রকম যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আর আপনি আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর সাথে অন্যকে শরীক করছেন। দুই নম্বরে তিনি বলছেন যে আল্লাহ তোমাদেরকে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন, আর তোমরা সালাত আদায় করবে কিন্তু এদিক সেদিক তাকাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত মুসল্লির দিকে তার দৃষ্টিটাকে নিবদ্ধ রাখেন যতক্ষণ পর্যন্ত মুসল্লি সালাতে এদিক সেদিক না তাকায়। তাহলে আমরা কি করি? আমরা কি সালাতে এদিক সেদিক তাকাই? কথা বলছেন না মানে আপনারা তাকান নাকি? তাহলে কথা বলছেন না কেন? এই হাদিস প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লির দিকে তার দৃষ্টিটাকে নিবদ্ধ রাখেন, যদি সে দৃষ্টি অন্যদিকে ঘুরায় তাহলে আল্লাহ তার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখেন না। তাহলে আল্লাহ আমাকে দেখছেন বা আমি আল্লাহকে দেখছি এইটা মনে করে সালাতে দাঁড়িয়ে আমরা কি অন্য কিছু ভাবতে, অন্য কোনো কাজ করতে কিংবা সালাতে অমনোযোগী হতে আমরা কি পারি? এটা কি সম্ভব? আদৌ সম্ভব নয়। সুতরাং ইবাদত আপনাদের আপনাকে আমাকে প্রত্যেকেই ইবাদতটা কেবলমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির ব্যাপারে আপনার অভিমত কি? মা ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন? যে ব্যক্তি গাজা ওয়াল তামাসাল আজরা ওয়াজ যিকরা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করছে, যে ব্যক্তি যুদ্ধ করছে, সে প্রসিদ্ধিও চাচ্ছে, মানুষের প্রশংসাও চাচ্ছে, আবার আল্লাহর সন্তুষ্টিও কামনা করছে, সে বিনিময়ও চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা লাহু শাইউ, তার জন্য কোনো নেকি নেই। ফাআদাহা সালাসা মারাতিন, অতঃপর সেই বাক্যটাকে তিনবার পুনরাবৃত্তি করলো, তিনবারই বললো। আল্লাহ রাসূল, ওই লোকটার ব্যাপারে আপনি কি বলেন? যে লোকটা জিহাদে অংশগ্রহণ করেছে সে মানুষের প্রশংসাও চাচ্ছে, আল্লাহর কাছে বিনিময়ও চাচ্ছে, আপনি তার ব্যাপারে কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবারই বললেন, লাইসা লাহু শাইউন, তার জন্য কোনো নেকি নেই। সবশেষে তিনি বললেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বুতগিয়া বিহি ওয়াজহু, আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমলই কবুল করেন না যতক্ষণ পর্যন্ত সেই আমলটা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা না হয় এবং তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমলই কবুল করেন না। দেখেন আমার আপনার আমল, এটা যদি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয় তাহলে ছোট ছোট আমলও কিন্তু আল্লাহর কাছে বড় হয়ে যায়, এর নেকি কিন্তু বেশি হয়। প্রখ্যাত তাবেঈ, প্রখ্যাত তাবেঈ আব্দুর রহমান তিনি বলছেন, প্রখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বলছেন, রব্বা আমালিন কাবীরিন তুসাগ্গিরুহু নিয়্যা ওয়া রব্বা আমালিন সাগীরিন তুকাব্বিরুহু তুআজ্জিমুহু নিয়্যা, অনেক ছোট ছোট আমল আছে, নিয়াতের কারণে, একনিষ্ঠতার কারণে, লক্ষ্য উদ্দেশ্যের কারণে আমলটা অনেক বড় হয়ে যায়। আবার অনেক বড় বড় আমল আছে কেবলমাত্র তার নিয়তের কারণে আমলটা ছোট হয়ে যায়, তুচ্ছ হয়ে যায়, আল্লাহর কাছে কোনো দাম থাকে না। এর উদাহরণ হলো সহিহ বুখারীর 2102 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনী ইসরায়েলের তিন ব্যক্তি পথে চলছিল, চলতে চলতে বৃষ্টি এসে গেল,
তারা তখন পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করল। তারা যখন গুহায় প্রবেশ করেছে তখন উপর থেকে একটা পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেছে। এত প্রকাণ্ড পাথর যে তাদের পক্ষে এটা সরানো সম্ভব নয়, আবার চিৎকার করে যে তারা কোনো মানুষকে ডাকবে সেটাও সম্ভব নয়, কারণ পাহাড়ের গুহার ভিতরে চিৎকার করলে কে শুনবে। তখন তারা বলছে যে আজকে আমাদের মৃত্যু নিশ্চিত, সুতরাং তোমরা কাজ করো, তোমরা যার যার আমল আছে সে আমলগুলি উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করো, যদি আল্লাহ চান তাহলে তিনি আমাদেরকে মুক্তি দিতে পারেন। তখন এক ব্যক্তি বলছে যে আল্লাহ আমি তোমার কাছে উল্লেখ করার মতো এমন কোনো কাজ আমি করিনি, তবে আমি একটা কাজ করতাম, সেটা হলো এই, আমি মেষ চড়াতাম আর মেষ চড়ে বাড়ি ফিরে আমি আমার পিতামাতাকে সর্বপ্রথম দুধ দহন করে তাদেরকে খাওয়াতাম, আর এরপরে আমি আমার পরিবার পরিজনকে খাওয়াতাম। একদিন এসে দেখলাম অনেক দূরে চলে গেছি, ফিরে আসতে রাত হয়ে গেছে, ফিরে এসে দেখছি যে আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি তখন দুধ দহন করে দুধের পাত্র নিয়ে আমার পিতামাতার শিয়রে দাঁড়িয়ে থাকলাম, তাদের ঘুম ভাঙালাম না এই জন্য যে তাদের কষ্ট হবে, আবার আমার পায়ের কাছে আমার ছোট ছোট সন্তানেরা কান্নাকাটি করছে ক্ষুধায়, তাদেরকেও দুধ খেতে দিলাম না এই জন্য যে আমল আমি এতদিন করে এসেছি আজকে তার ব্যতিক্রম আমি ঘটাবো। বাচ্চারা কাঁদতে কাঁদতে আমার পায়ের কানে ঘুমিয়ে গেল, আর এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে ফজর হয়ে গেল, তারা জাগ্রত হলেন, তারপর আমি তাদেরকে খাওয়ালাম, এরপর আমি আমার সন্তানদেরকে খাওয়ালাম। আল্লাহ যদি তোমার সন্তুষ্টির জন্য আমি এটা করে থাকি তাহলে আল্লাহ তুমি পাথরটা একটু সরিয়ে দাও আমরা যেন আসমান দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা সরিয়ে দিলেন, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের দেশের আমাদের আমলগুলি কি, আমাদের ছেলেপেলে এই যে বৃদ্ধ পিতামাতা এত কষ্ট করে শৈশবে তারা লালন পালন করেছে, ধরে নেয় সেটা তো দেখতে পায়নি সে, তাই না? ছোট ছিল, এই বাচ্চারা তো ওটা দেখতে পায়নি, কিন্তু যখন তার বয়স 7-8 হয়েছে তখন থেকে তো সে তো বাপের স্নেহ আদর ভালোবাসা মায়ের লালন পালন প্রতিপালন এটা তো সে লক্ষ্য করেছে, তাই না? করেনি, অবশ্যই করেছে। আর এই ছেলেটা যদি সে ডিগ্রি পাশ করে, এমএ পাশ করে, তাহলে এই যে এতটা বছর বাপ তাকে নিঃস্বার্থভাবে যে টাকা পয়সা দিয়ে তাকে যে সহযোগিতা করলো, তাকে যে শিক্ষিত করার জন্য এই কাজটা করলো, এই বাপ মাকে একটা ছেলে বিবাহ করার পরেই কিন্তু তাদেরকে ভুলে যায়, তাই না? আজকের আমাদের সমাজের বাস্তবতা হলো এই, সে তখন এই শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত থাকে, নিজের বাপের জন্য এই 200 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কেনার টাকা হয় না, কিন্তু নিজের শ্বশুরের জন্য 5,000 টাকা দিয়ে কমপ্লিট সেট বানানোর মতো সামর্থ্য তার হয়, তাই না? নিজের মা না খেয়ে সে কষ্ট পাচ্ছে, সেখানে দুমুঠো ভাত তাকে তুলে দেওয়ার মতো সামর্থ্য তার হয় না, এই সুযোগটা তার হয় না, অথচ শ্বশুর বাড়ি গেলে তার হাত ভর্তি, তার ব্যাগ ভর্তি মিষ্টি ফলমূল এগুলি কত কিছু তার নিয়ে যেতে হয়, এটা হলো তার সামাজিকতা, এটা হলো তার সামাজিকতা, এটা তার আধুনিকতা। যদি শ্বশুর বাড়ি কিছু না নিয়ে যায় তাহলে মানুষে খারাপ বলবে, আসলে মানুষে খারাপ বলার পর চেয়ে আপনি যে আল্লাহর কাছে খারাপ হয়ে যাচ্ছেন, আপনার পিতামাতার প্রতি আপনি খেয়াল করেন না, লক্ষ্য রাখেন না, তাদের প্রতি হক আপনি আদায় করেন না, এটাকে আপনার একবার খেয়াল করা উচিত নয়? আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পাশাপাশি পিতামাতার প্রতি সদাচরণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, তিনি বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, আর পিতামাতার সাথে সদাচরণ করো। শ্বশুর শাশুড়ির কথা কিন্তু বলা হয়নি, আল্লাহ বলেননি, হ্যাঁ আত্মীয় হিসাবে, সে আমার আত্মীয় হিসাবে তার প্রতি যতটুকু আমার দায়িত্ব কর্তব্য আছে ততটুকু পালন করতে হবে, কিন্তু ওই আত্মীয়র চেয়ে সবচেয়ে বড় আত্মীয় আমার পিতামাতা, কারণ তার মাধ্যমেই আমরা দুনিয়াতে এসেছি, তাই না? তাহলে আমার উপার্জন সব কিছুর বিনিময়ে আমার পিতামাতাকে আগে দেখতে হবে, তারপরে আমি শ্বশুর শাশুড়িকে দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জনৈক সাহাবি বাপের বিরুদ্ধে অভিযোগ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন দেখো আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি এবং তোমার সম্পদ তোমার বাপের, সুতরাং বাড়াবাড়ি কি জন্য করছো, তুমি বাপের আনুগত্য করো, তার কথা মেনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, পিতার সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টি তো আল্লাহর অসন্তুষ্টি, অতএব আপনি পিতামাতাকে বাদ দিয়ে
আপনি অন্যকে সব মানে খুশি করতে যাচ্ছেন, সামাজিকতা অবলম্বন করতে যাচ্ছেন, আপনাকে ভাবতে হবে। বলছিলাম বনে ইসরায়েলের তিন ব্যক্তির কথা। দ্বিতীয় ব্যক্তি বলছে যে আল্লাহ, আমার উল্লেখ করার মতো তেমন কোনো আমল আমার নাই, তবে আমি একটা কাজ করেছিলাম, সেটা হলো এই, আমি আমার চাচাতো বোনকে সমধিক ভালোবাসতাম যেভাবে কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে। আমি আমার নিজের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, আমার খারাপ উদ্দেশ্য এটা বাস্তবায়ন করার জন্য আমি আমার চাচাতো বোনকে বললাম। সে তখন বলল, আমি তোমার কথায় রাজি হব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে 100 দিনার 100 স্বর্ণমুদ্রা না দেবে। আমি অত্যন্ত কষ্ট করে এই 100 স্বর্ণমুদ্রা আমি সংগ্রহ করলাম। অতঃপর আমি তাকেই 100 স্বর্ণমুদ্রা দিলাম। আমি যখন তার 4 জনের মধ্যে উপনীত, আমি যখন এই খারাপ কাজ করতে আমি উদ্যত, তখন সে বলছে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, তুমি অন্যায় ভাবে এই জায়গা ব্যবহার করো না, হে আল্লাহ আমি সেই সময় ওই মুহূর্তে ওই জায়গা থেকে আমি উঠে এসেছি, আমি তার কাছ থেকে 1টা স্বর্ণমুদ্রা আমি গ্রহণ করিনি, আল্লাহ আমি যদি তোমার ভয় সেই দিন এই কাজ করে থাকি তাহলে আজকে তুমি আমাদেরকে এই বিপদের সময় পাথরটাকে 2/3 সরিয়ে দাও যেন আমরা স্পষ্টভাবে আসমান দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পাথর সরিয়ে দিলেন। সুতরাং আল্লাহর ভয় করতে হবে, তাই না? আমরা মানুষের সামনে গুনাহ করতে, পাপ করতে, ভুল করতে, এটা আমরা শরম পাই, তাই না? মানুষের সামনে বললে আমি যদি কাজটা করি তাহলে মানুষ দেখে বলবে যে লোকটা খারাপ, মানুষকে দেখে ভয় পাচ্ছি, কিন্তু যে আল্লাহ সর্বাবস্থায় আপনার আমার খেয়াল রাখেন, খোঁজ রাখেন, আমি কোথায় যাই, কোথায় চলি, কি করি, যেখানে মানুষ আছে সেখানে তো অবশ্যই, যেখানে মানুষ নাই, কোনো প্রাণী নাই, সেখানেও তো আল্লাহ আমাকে দেখেন, তাই না? তাহলে সেই আল্লাহটা, সেই আল্লাহকে আমার আপনার ভয় করা উচিত, সেই আল্লাহকে ভয় করে আমাকে আপনাকে চেষ্টা করা দরকার, আমরা যেন অন্যায় থেকে বেঁচে থাকি। আপনি আমি যদি এই ভয়টা করি তাহলে যে লোকটা ব্যভিচার করে, জেনা করে, সে যদি এই ভয়টা করে যে আল্লাহ আমার এই অপকর্মটা দেখে ফেলবেন, তাহলে কি তিনি সেই কাজটা করতে পারবেন? যে লোকটা অন্যায় করে, যে লোকটা গোপনে ঘুষ খায়, সেই লোকটা যদি ভয় করে আমার এই অপকর্মটা আল্লাহ দেখবেন, তাহলে সে কি ঘুষ খেতে পারবে? যে লোকটা ভয় করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখবেন, সেই লোকটা কি আপনার আমার জমির আয়ল গোপনে কাটতে পারবে? যে লোকটা ভয় করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সব কর্মকাণ্ড দেখবেন, সেই লোকটা কি রাতের অন্ধকারে আমার ঘরে শীত কেটে আমার ঘরে চুরি করতে পারবেন? অবশ্যই পারবেন না। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহকে এভাবে ভয় করা। তিন নম্বর ব্যক্তি বলছেন যে আল্লাহ, আমি এমন করে আমল করিনি যেগুলি উল্লেখ করা যায়, তবে আমি একটা কাজ করেছিলাম, সেটা হলো এই, আমি এক ফারাক জবের বিনিময়ে আমি একজন শ্রমিক নিয়োগ করেছিলাম। আমাদের দেশে এই যে আমরা বিভিন্ন মাপের যন্ত্র আছে না, আপনাদের দেশে কাঠা বলে কিনা, কাঠা চেনেন কিনা আপনারা, এই এই ধরনের একটা পাত্র বিশেষ। যখন সে, আমি তাকে কাজে নিয়োগ করলাম, সে কাজ করে পারিশ্রমিক না নিয়ে চলে গেল। আমি তখন তার এইগুলি আমি আমার জমিতে বপন করলাম, সেখান থেকে যা ফসল হলো সেগুলি দিয়ে আমি পশু পাল কিনলাম, এমনকি পশুতে আমার মাঠ ভরে গেল, আমি কিছু রাখালো রাখলাম। অতঃপর বহুদিন পরে সে ফিরে আসলো, এসে বলল, আল্লাহর বান্দা আমার পারিশ্রমিক দিয়ে দাও। আমি তখন বললাম যে এই যে দুনিয়াতে, এই যে সামনের দিকে তাকাও, তুমি মেষ পালের দিকে তাকাও, ওই মাঠের দিকে তাকাও, যত মেষ দেখছ আর যত রাখাল আছে এই সবই তোমার, তুমি সব নিয়ে যাও। সে তখন বলছে, তুমি আমার সাথে ঠাট্টা করছো? আমি তখন বললাম, না ঠাট্টা করছেন, এগুলি তোমার ওই পারিশ্রমিক দিয়ে আমি করেছি, তুমি এগুলি সবই নিয়ে যাও। হ্যাঁ, সে তখন সবই নিয়ে গেল, আমার জন্য কিছুই ছেড়ে গেল না। আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করে থাকি তাহলে আল্লাহ তুমি আজকে পাথরটা সরিয়ে দাও, আমরা যেন বের হয়ে যেতে পারি। আল্লাহ পাথরটা সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলবেন না? কোনো মানুষ কিন্তু সরাই নাই, কে সরাইছে পাথর? আল্লাহ সরিয়েছে। যদি বনী ইসরায়েলের তিন ব্যক্তির তিনটা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথর সরিয়ে দিতে পারেন, তাহলে আল্লাহ কি এখন নাই? তিনি কি আপনার আমার বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন না? তিনি কি আপনার আমার দোয়া কবুল করতে পারেন না? অবশ্যই পারেন, কিন্তু আপনার আমার ওই একনিষ্ঠতা লাগবে যেটা নিয়ে তারা করেছিলেন, এই ছোট্ট ছোট আমল করে আল্লাহর কাছে এটা এতই প্রিয় হয়েছে যে আল্লাহ এই দুনিয়াতেই তাদেরকে বিনিময় দিয়ে দিয়েছে। সুতরাং আপনার আমার আমল যদি এভাবে একনিষ্ঠ হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে জেনে রাখবেন আপনার আমার দুই রাকাত সালাত শুধু কাল কিয়ামতের মাঠে আমার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাওয়াজ্জা ফা আহসানা ওযুহু, যে ব্যক্তি ওযু করলো অতঃপর ওযুটাকে সুন্দর করে সম্পন্ন করলো, সুন্দর করে ওযু করলো অতঃপর দুই রাকাত সালাত আদায় করলো, কয় রাকাত? দুই রাকাত। ইউকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়াজহি, যাতে সে তার মন প্রাণ একনিষ্ঠ করে মাত্র দু রাকাত সালাত আদায় করলো। রাসূল বলছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল। তাহলে ইবাদতটা যদি এইভাবে করা যায় জান্নাত লাভ করা যায়। সুতরাং আমাদের প্রত্যেকেরই ইবাদতটাকে একনিষ্ঠ ভাবে করতে হবে। তিন নম্বর, সৎ আমল উপর আমলের উপরে আমাদেরকে অটল থাকতে হবে, সৎ আমল বেশি বেশি করে করতে হবে, তাহলে হকের উপর টিকে থাকা যাবে। বিশেষ করে সালাত আদায়ের ক্ষেত্রে আমরা দেখেন অনেক সময় সালাত আদায় করি কিন্তু মনে যখন চায় তখন করি, যখন মনে চায় না তখন বাদ দিয়ে দিই, এরকম হলে চলবে না, বরং নিয়মিতভাবে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। পাঁচ নম্বর, তাহলে সালাত কি হবে? সালাত আপনাকে আমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত আপনারা পড়ে দেখেন, আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আর এরপরে আমাদেরকে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা দুনিয়াতে শতামল যতটুকু পারি করি, করার চেষ্টা করি, কিন্তু অনেক মানুষ এমন আছে পাপ থেকে বিরত থাকা যায় না। একদিকে সালাত আদায় করে আর একদিকে ঘুষও খায়, একদিকে সালাত আদায় করে আর একদিকে সুদও খায়, একদিকে সালাত আদায় করে আর একদিকে মানুষের প্রতি অন্যায় অবিচারও করে, এটা কিন্তু কঠিন, তাই না? সালাত আদায় করবেন, ইবাদত বন্দেগি করবেন, পাশাপাশি আপনি পাপাচার থেকে বিরত থাকবেন, দূরে থাকবেন, তাহলেই কেবল আপনাকে আমাকে হকের উপরে টিকে থাকা যাবে, হকের উপরে অবিচল থাকা যাবে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, সোনামণি সংগঠন, আহলাদিস মহিলা সংস্থা মানুষকে হকের উপর টিকিয়ে রাখার জন্য, থাকার জন্য প্রচেষ্টা চালায়, যাতে করে মানুষ হকের উপর টিকে থাকতে পারে। সুতরাং আপনাকে আমাকে হকের উপর টিকে থাকতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে, একতাবদ্ধ থাকতে হবে। যদি একতাবদ্ধ থাকতে পারি তাহলে হকের উপর থাকা যাবে, বিচ্ছিন্ন থাকলেই শয়তান আমাদেরকে বিভ্রান্ত করে ফেলবে। যেভাবে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলাইকুম বিল জামা ওয়া ইয়্যাকুম আল ফারকা, তোমাদের জন্য আবশ্যক হলো জামাতবদ্ধ থাকা, বিচ্ছিন্নতা থেকে দূরে থাকা। ফা ইন্না শাইতান মা আল ওয়াহিদ ওয়া হুয়া মিন আল ইসনাইন আবাদ, কেননা শয়তান এক ব্যক্তির সাথে থাকে, সে দুইজন থেকে দূরে থাকে। আমার আরাদা বহুয়াত আল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায়, ফালিয়াল জেমিল জামা, তার জন্য আবশ্যক হলো জামাতবদ্ধ থাকা, আবশ্যিকভাবে জামাতের সাথে থাকা, সংগঠনমুক্ত থাকা। সুতরাং আমরা এই চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন যে হক আমরা জেনেছি, যে হক আমরা পেয়েছি, সে হকের উপরে যেন আমরা অবিচল থাকতে পারি, টিকে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। পরিশেষে আপনারা যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন,
তাহলে আমাদের করণীয় হবে যে হকের উপরে আমাদেরকে টিকে থাকার। আমি একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম, সেটা হলো আবু যর গফরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় কর, ওয়াত্তাবি আস-সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর যখনই তোমার পাপ হয়ে যাবে তারপরে তুমি নেকির কাজ করবে, তাহলে তোমার এই পুণ্য তোমার পাপটাকে মিটিয়ে দেবে। আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য পাপকে মিটিয়ে দেবে। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে উত্তম আচরণ করবে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 1987। তাহলে রাসূল কি বললেন, তুমি আল্লাহকে ভয় করবে, যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করবে। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে আমরা অবশ্যই অন্যায় অশ্লীল কাজ থেকে, বিভিন্ন অনাচার থেকে আমরা বেঁচে থাকতে পারব, আমরা রক্ষা পাবো। সবশেষে আমরা বলছিলাম যে আমাদেরকে পাপাচার পরিহার করতে হবে, তাই না? পাপ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। কিন্তু দেখেন, মানুষ সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান সদকা ও যত সামান্য যা পারে করে, কিন্তু পাপ থেকে বেঁচে থাকা এই জিনিসটা মানুষের পক্ষে সম্ভব হয় না। হাসান বসরি রাহিমাহুল্লার কাছে জনৈক ব্যক্তি এসে বলছেন, শেখ, আমি একজন পাপী মানুষ, কিন্তু আমি তওবা করতে চাই, অথচ আমি সেটা পারি না, আমি আবার সেই পাপে লিপ্ত হয়ে যাই, এমন কোনো কাজ কি আমাকে বলবেন যাতে করে আমি পাপ থেকে ফিরে থাকতে পারি? তিনি তখন বলছেন, হ্যাঁ, তোমাকে আমি পাঁচটা কাজ বলবো, আর তুমি যত ইচ্ছা পাপ করবে। লোকটা মনে মনে ভাবছে, পাঁচটা কাজ করব, আর যদি পাপ করার অনুমতিই পাওয়া যায় তা তো বেশ ভালো। তখন সে বলছে, ঠিক আছে, আপনি বলুন। হাসান বসরি রহিমাহুল্লাহ বলছেন যে দেখো, তুমি যখন পাপ করো তখন তুমি আল্লাহর দৃষ্টিসীমার বাইরে গিয়ে তুমি যত পারো পাপ করবা। লোকটা তখন বলছে যে এটা কি করে সম্ভব, আল্লাহ তো পৃথিবীর সব জায়গায়, সব যেখানে যা হয় সব কিছু আল্লাহ দেখেন, সুতরাং আল্লাহর দৃষ্টিসীমার বাইরে গিয়ে কি কোনো কাজ করা সম্ভব? এটা তো সম্ভব না। তো ঠিক আছে, আপনি দ্বিতীয় কাজটা আমাকে বলেন। এবার হাসান বসরি বলছেন যে তাহলে তুমি এক কাজ করো, তুমি আল্লাহর দুনিয়ার বাইরে গিয়ে আল্লাহর দুনিয়া থেকে বের হয়ে যাও, এরপরে তুমি যতবার পাপ করো। তখন সে বলছে, এটা কি করে সম্ভব, আমি আল্লাহর দুনিয়ার বাইরে কোথায় যাব? আপনি আগে যেটা বলছেন এটা তো আগেরটা চেয়ে আরো বেশি কঠিন, আপনি দ্বিতীয় তৃতীয়টা বলেন। তখন সে বলছে যে দেখো, তুমি আল্লাহর রিজিক খাবে না, আল্লাহ যে রিজিক তোমাকে দিয়েছে এটা খাবে না, আর আল্লাহর রিজিক না খেয়ে তুমি যত পারো পাপ করো। সে তখন বলছে, এটা কি করে সম্ভব, আল্লাহর রিজিক ছাড়া আমি খাবো কি দুনিয়াতে? আমাকে খেতে হলে, পান করতে হলে, আমাকে এমনকি অক্সিজেন নিতে হলে, এটাও তো আল্লাহর রিজিক, তাহলে আমি পৃথিবীতে কি করে আল্লাহর রিজিক বাদ দিয়ে আমি চলতে পারি? এটা তো অসম্ভব। এগুলো আপনি যেটা বললেন এটা আগের গুলির চেয়ে আরো কঠিন, আপনি এর পরেরটা বলেন। তখন সে বলছে, হ্যাঁ, এর পরেরটা হলো এই, তোমাকে যখন মালাকুল মওত, মৃত্যুর ফেরেশতা যখন তোমার জান কবজ করতে আসবে তখন তুমি তাকে বাধা দেবে আর তুমি যতবার পাপ করবে। তখন সে বলছে, এটা কি করে সম্ভব, মালাকুল মওত আসলে তাকে কেউ বাধা দিতে পারে? আপনি শেষটা বলেন। তখন বলছে, শেষটা হলো এই, যখন ফেরেশতারা তোমার এই পাপের কারণে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে তখন তুমি ফেরেশতাদেরকে বাধা দেবে আর তুমি দুনিয়াতে যত পারো পাপ করো। সে তখন বলছে, এটা তো পূর্বের গুলির চেয়ে আরো কঠিন, আমি আল্লাহর কসম করে বলছি আজকের পর থেকে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আর কখনোই পাপ কাজ করতে দেখবেন না। সুবহানাল্লাহ। আমরা যদি প্রত্যেকেই চিন্তা করি যে আমরা আল্লাহর দৃষ্টিসীমার ভিতরেই আছি, আমরা যা কিছু খাচ্ছি, যা কিছু করছি, সব কিছু আল্লাহর নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে আমরা বসবাস করছি আর আল্লাহর সাথে পাপ করে ধৃষ্টতা প্রদর্শন করছি, এগুলি যদি আমরা মনে মনে
তাহলেই কিন্তু আমরা পাপ থেকে বিরত থাকতে পারব। আল্লাহ বলছেন ওয়া ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তোমাদের যে বড় বড় গুনাহ থেকে নিষেধ করা হয়েছে যদি তোমরা সেগুলি থেকে বিরত থাকো তাহলে নুদখিলুকুম মুদখালান কারীমা আমরা তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাবো এবং তোমাদের গুনাহ করে মাফ করে দেব। সম্মানিত স্থান মানে কি? জান্নাত। আমরা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, তোমাদের গুনাহগুলি আমরা মাফ করে দেব। তাহলে পাপ থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খামসু সালাওয়াতিন ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না। পাঁচ ওয়াক্ত সালাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এর মধ্যবর্তী যত সগীরা গুনাহ আছে এগুলি আমাদের যে সগীরা গুনাহগুলি হয়ে যায় এগুলির জন্য এগুলি কাফফারা হয়। কখন? ইজাজতানাবাল কাবায়ের, যখন সে কবিরা গুনাহ থেকে বিরত থাকে। তাহলে এক জুমা থেকে আর এক জুমা, এক রমজান থেকে আর এক রমজান, এর মধ্যবর্তী যত সগীরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের কারণে আল্লাহ মাফ করে দেবেন। কখন? ইজাজতানাবাল কাবায়ের, যখন সে কবিরা গুনাহ থেকে বিরত থাকবে। কোন কবিরা গুনাহ? আমরা প্রতিনিয়ত আমরা চোখ দিয়ে, আমরা হাত দিয়ে, আমরা আমাদের কান দিয়ে, আমরা আমাদের পা দিয়ে, আমরা আমাদের অন্তর দিয়ে এই গুনাহগুলি করতেই আছি, তাহলে আল্লাহ আমাকে কিভাবে মাফ করবেন? আপনি চোখের মাধ্যমে অন্যায় জিনিস দেখছেন, আপনি মুখের মাধ্যমে অন্যায় কথা বলছেন, আপনি গীবত করছেন, মিথ্যা বলছেন, তোহমত দিচ্ছেন, এগুলির কারণে আপনি কবিরা গুনাহ করছেন। আপনি আপনার কান দিয়ে আপনি হারাম জিনিস শুনছেন, যেখানে আপনার কান দিয়ে ভালো জিনিস শোনার দরকার আপনি সেটা না শুনে হারাম জিনিস আপনি শুনছেন, আপনি গুনাহ করছেন। আপনার অন্তর দিয়ে শেষ করেছি, আপনার অন্তর দিয়ে আপনি চিন্তা করছেন কি করে মানুষের সাথে অন্যায় আচরণ করা যায়, কি করে মানুষের সম্পদকে আত্মসাৎ করা যায়, কি করে অমুকের সন্তানটা সম্পদটাকে নিজের করে নেওয়া যায়, আপনি এই চিন্তা প্রতিনিয়ত করছেন, আপনি অন্তর দিয়ে গুনাহ করছেন। সুতরাং আপনাকে আমাকে পাপ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। যদি তাই করতে পারি ইনশাআল্লাহ আমরা হকের উপর টিকে থাকতে পারবো, ইনশাআল্লাহ আমরা পরকালীন জীবনে নাজাত পাবো, আমরা পরকালীন জীবনে জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন পাপ থেকে বিরত থেকে, আমরা যেন হকের উপর টিকে থেকে কাল কিয়ামতের মাঠে আমরা জান্নাতুল ফেরদৌস লাভ করতে পারি। আল্লাহ পরিশেষে আমি আপনাদেরকে আহলাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, মাসিক তাহরিকের পক্ষ থেকে এবং আত্মাহারিক অনলাইন টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই সময়, আমাদের এই অর্থ, আমাদের এই শ্রম এগুলি কবুল করে নেন এবং আমাদেরকে কালকে আমাদের মাঠে জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহু আমিন। আগামী ফেব্রুয়ারি মাসের চব্বিশ ও পঁচিশ তারিখ রাজশাহীর নদাপাড়াতে তাবলিগি ইসলাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সেই ইজতেমায় সার্বিকভাবে সহযোগিতা করবেন, সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এবং এই ইজতেমা মাঠের জন্য আমরা এই মাসেই, এই গত সপ্তাহে ইজতেমা ময়দানের জন্য জমি কেনা হয়েছে এবং আরও কিনতে হবে, সেজন্য আপনারা সাধ্যমতো দান করবেন। একজন মানুষের বসার মতো জায়গার জন্য ২৫০০ টাকা, একজন মানুষ যে আট ফিট জায়গায় বসে, দুই ফিট প্রস্থ আর চার ফিট লম্বা, সেজদা দিতে গেলে চার ফিট লাগে, তাহলে এই জায়গাটুকের দাম হচ্ছে ২৫০০ টাকা। আপনারা প্রত্যেকেই নিজের জন্য, নিজের পিতামাতার জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য যারা গত হয়ে গেছে তাদের জন্য আপনারা যাদের সামর্থ্য আছে দান করতে পারেন, এভাবে দান করে সাদাকায় জারিয়া অংশগ্রহণ করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। আল্লাহুম আমিন। আকুল কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।